বন্ধুগণ, তোমরা কালারফুল পেপার ব্যবহার করে গারপেরা পেপার ফ্লাওয়ার বানাতে চাও? তাহলে তোমাদের লাগবে কিছু পেপারের টুকরো, অর্থাৎ স্কোয়ার কালারফুল পেপার, ফ্লেক্সিবেল বেন্ডেবল স্ট্র, গ্লু এবং কাঁচি বা এবং বোতাম। প্রথমে একটা বড় স্কোয়ার শিট নাও, আর এটাকে কর্ণ বরাবর ভাঁজ করো। দেখো একটা বড় ত্রিভুজ তৈরি হয়েছে, এটাকে মধ্যিখান থেকে আবার ফোল্ড করো। তাহলে আবার একটা ছোট ত্রিভুজ পাবে, এটাকে আবার ফোল্ড করো। দেখো আবার একটা ছোট ত্রিভুজ, এইভাবে এটাকে যদি আবার ফোল্ড করো, 1/8 যদি ফোল্ড করো, তাহলে দেখবে একটা ছোট্ট একটা ত্রিভুজ পেয়েছি। আর ত্রিভুজের নিচের দিক থেকে এক্সেস পার্টটা বাদ দিয়ে দাও। এখন ফোল্ডটাকে আনফোল্ড করে একটা দুটো কার্ভ ড্র করো দুই কোণ থেকে। এই রেখা বরাবর সিজার দিয়ে কেয়ারফুলি কাট করে নাও, অর্থাৎ আমাদের মাঝের অংশটি বাদ দিতে লাগবে। এবার পেপার স্ট্রিপটিকে যদি আনফোল্ড করো, বিস্ময়করভাবে তোমরা দেখবে এটি একটি দারুণ বিউটিফুল ফুলের পাপড়িতে পরিণত হয়েছে। এইভাবে তোমরা অনেকগুলি ছোট বড় মাঝারি সাইজের ফুলের পাপড়ি তৈরি করো। এর মধ্যেখানে কিছুটা গ্লু লাগিয়ে নাও, আর বিভিন্ন কালারফুল বাটন অথবা ক্লেও তোমরা লাগিয়ে ডেকোরেট করতে পারো। এটাকে একটার উপর একটা লাগিয়ে নাও। এইভাবে লাগানোর পর তোমরা মাঝে ফুলটির মাঝে একটা বাটন কিংবা ক্লে লাগাতে পারো, এটাকে অত্যন্ত ব্রাইট এবং কালারফুল বানানোর জন্য, তাই না? সো এখন আমরা একটা ফ্লেক্সিবল স্ট্র নেব। এটার বেন্ডেবল পোর্শনের দিকে আমরা চারটে ক্রস আমরা কাটবো, আর চারটে ক্রসের পোর্শনে আমরা গ্লু লাগিয়ে ফুলের পেছন দিকে আটকে দেব। ওয়াও, দেখো কি সুন্দর লাগছে! একটা গ্লাসে রঙিন জল নিয়ে এরকম আমরা অনেকগুলি ফুল তৈরি করে একটা মনে হয় যেন ফ্লাওয়ার বুকে। খুব সুন্দর, তাই না? তোমরা বানাও, দারুণ মজা পাবে।